বিরামপুরে হালনাগাদ নিরূপিত ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন তালিকা সংক্রান্ত যৌথ সভা অনুষ্ঠিত। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ্দানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুরে হালনাগাদ নিরূপিত ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন তালিকা সংক্রান্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 12 জুলাই বুধবার বৈকাল 3 ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার স্বনামধন্য ও সুযোগ্য নগরপিতা পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল মণ্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কুণ্ড, দিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মণ্ডল, কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী, পলি প্রয়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, জোটবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য কুমার অপু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, এছাড়াও সুধীজন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, অত্র উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আসলে বাস্তবের সঙ্গে অতটা মিল নেই। আমার কথা হচ্ছে যে পক্ষে যারা গৃহহীন এবং ভূমিহীন আছে, আজকে থেকে তারা তো পরবর্তী সময় করা প্রয়োজন। আমার হাতে একটা আবেদন কেন্দ্রে এসে আমরা দিতে পারে থানা কাটে যে আমি বাড়ি পাই না, আমার বাড়ি আমার কাগজ কয়েকটা